খবর উপরে আলুকু নেই আসুছি এক বড় অপডেট। পশ্চিমবঙ্গরু ওড়িশা আসুছি আলু ট্রক, দশরু অধিক ট্রক ওড়িশা অভিমুখে আসুথিবা সূচনা আসি পৌঁছুছি। পশ্চিমবঙ্গরু বালেশ্বরকু আসিছি দুইটি ট্রক আলু। ওড়িশা পশ্চিমবঙ্গ সীমা দান্তন রোড পার হয়েছি ট্রক, কারণ আমি দেখুলে লগাতার ভাবে দুই দিন হল পশ্চিমবঙ্গ সীমায় আলু ট্রক অর্থাৎ আলু ভর্তি ট্রক সবু অটকি রয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের নিষ্পত্তিক্রমে কোণী আলু ট্রক ওড়িশা ভিতরক প্রবেশ করা অনুমতি দিয়া যাও নথিলা, কিন্তু এর ভিতরে ভালো খবর আমি কইপারিবা। পশ্চিমবঙ্গরু ওড়িশাকু আসুছি আলু ট্রক এবং বর্তমান সুধা দশরু অধিক ট্রক ওড়িশা অভিমুখে বাহারি সারিছি অর্থাৎ ওড়িশা সীমা ভিতরে পৌঁছি সারিছি। আজিকার অপডেট মধ্যে আমি দেখুলে, কারণ রাজ্য সরকার মধ্য তৎপরতা প্রকাশ করেছিল। গোটিয়ে পটে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি দিল্লি গস্তরে থাকবে, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিল্লি সাক্ষাৎ করে নিবেদন করেছিল। এপটে আমার খাদ্য এবং যোগান মন্ত্রী মধ্য পশ্চিমবঙ্গ সরকারঙ্ক সহিত অর্থাৎ পশ্চিমবঙ্গের খাদ্য যোগান মন্ত্রীঙ্ক সহিত যোগাযোগ করেছিল। তেণু আশা করা যাওয়া কি এ স্থিতিরে সুধার আসব এবং পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয় কিছু নিষ্পত্তি নেবে, যা ফলরে আলু বোঝেই ট্রক সবু ওড়িশা ভিতরক প্রবেশ করব। এর ভিতরে বড় খবর, পশ্চিমবঙ্গ সীমায় যে সবু আলু ট্রক অটকি রয়েছিল সে ভিতর প্রায় দশরু অধিক ট্রক বর্তমান ওড়িশা সীমা ভিতরে প্রবেশ করেছি অর্থাৎ পুঁথ থরে স্বাভাবিক হব বা নিয়মিত ভাবে আলু বোঝেই ট্রক ওড়িশাকু প্রবেশ করিব। যদি তাহা হুয়ে তাহলে আগামী সময়ের বা খুব কম সময়ের আলু দরকু নিয়ে যে চিন্তা রয়েছিল বা আলু দাম যেমিতি 50-60 টঙ্কায় বিক্রি হচ্ছিল সেতিরে হ্রাস ঘটি পারে। বর্তমান সময়ের বড় খবর উপরে আমি নজর রাখিছু এবং পুঁথ থরে আপনার কই রাখুছু, কারণ লগাতার ভাবে আমি চিত্র দেখাউলে পশ্চিমবঙ্গ সীমা যে জায়গার ওড়িশাকু প্রবেশ করে সে জায়গায় অনেক আলু ট্রক পশ্চিমবঙ্গ সরকার অটকাই রাখি এবং পুলিশ মধ্যে জবরদস্ত আলু বোঝেই ট্রক মানুষ পছকু পলাইবাই নিবেদন করুলে বা পছকু যাওয়াই পরামর্শ দৌলে। কিন্তু এর ভিতরে অপডেট বা বড় খবর, সীমায় যে সব ট্রক অটকি রয়েছিল বর্তমান ওড়িশা ভিতরক প্রবেশ করা আরম্ভ করেছি। গোটিয়ে পটে ওড়িশাকু আলু রপ্তানি স্বাভাবিক হওয়া আরম্ভ হয়েছে, কারণ পাখাপাখি দশরু বারোটি ট্রক ওড়িশা সীমা ভিতরক প্রবেশ করেছে। এবং এপটে আজ আমি দেখলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি যে কি নীতি আয়োগ বৈঠকের যোগ দেওয়া দিল্লি গস্তরে অনেক, সেপটে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মধ্য দিল্লি গস্তরে অনেক এবং উভয় দিল্লি সাক্ষাৎ আলোচনা করেছেন। এই সাক্ষাৎ আলোচনা সম্পর্কের মোহন চরণ মাঝি ওড়িশার স্থিতি সম্পর্কের মমতা ব্যানার্জী অবগত করেছেন এবং আলুর আবশ্যকতা রাজ্যের কিভাবে রয়েছে এবং আলুর দাম বর্তমান রাজ্যের কোণ রয়েছে, যাহাদ্বারা অনেক হিতাধিকারী বা অনেক লোকে বা সাধারণ ওড়িয়া মনীষটে বা ওড়িশাবাসী অনেক মাত্রায় হইরাণ হরকত হচ্ছেন। তেমন এই স্থিতি সম্পর্কের অবগত করাই মোহন চরণ মাঝি, তা সহ মমতা ব্যানার্জী নিবেদন করেছিল কি আপনার শীঘ্র পদক্ষেপ নিয়ন্তু, কিভাবে ভাবে ওড়িশাকু আলু ট্রক সবু প্রবেশ করব সে দিগরে নিষ্পত্তি নিয়ন্তু। কিন্তু এর ভিতরে অপডেট খবর আমি আপনার দেখাউল কি কিছু আলু ট্রক বর্তমান ওড়িশা ভিতরে প্রবেশ করেছি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয় অনুমতি দিয়ে অনুমতি পাইবা পরে বর্তমান দশরু বারোটি ট্রক আলু বোঝেই ট্রক ওড়িশা ভিতরক প্রবেশ করেছি। তেণু অনুমান করা যাই পারে আজ যেতবে মোহন চরণ মাঝি মমতা ব্যানার্জী সাক্ষাৎ করেছেন এ সাক্ষাৎ আলোচনা ফলপ্রদ হয়েছে। মোহন মাঝি যে নিবেদন করেছিল সে নিবেদন রক্ষা করেছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী এবং নিষ্পত্তিক্রমে দশরু বারোটি ট্রক বর্তমান ওড়িশা সীমা ভিতরে প্রবেশ করেছি। তেণু অনুমান করা যাই পারে আলু দাম যেমিতি ক্রমান্বয়ে বড়ি বড়ি চালিছিল সেতিরে রোক লাগিব এবং খুব শীঘ্র উপভোক্তা কম দামে আলু পাইপারে। রাজ্যবাসীঙ্কর মধ্য চিন্তা বড়ুলা এবং রাজ্য সরকার মধ্য লগাতার ভাবে এই স্থিতি উপরে নজর রাখিলে। গোটিয়ে পটে আমি দেখুলে যোগান মন্ত্রী বিভিন্ন জায়গা পরিদর্শন করুলে, আলুর স্টক যাঞ্চ করুলে, তা সহ ব্যবসায়ী উচ্চা দরের ন বিকিবাই পরামর্শ মধ্য দৌলে। এপটে মোহন চরণ মাঝি আজ মমতা ব্যানার্জী সাক্ষাৎ করেছিল, তেণু অনুমান করা যাই পারে তাপরে পরে স্থিতি স্বাভাবিক হয়েছে। পশ্চিমবঙ্গরু আলু ট্রক বর্তমান ওড়িশা অভিমুখে বাহারিবা আরম্ভ করেছি এবং আমি মধ্য লগাতার ভাবে নজর রাখিছিল সীমান্ত উপরে অর্থাৎ যেটি আলু বোঝেই ট্রক সবুকু অটক রখা যাওছিল সেটাকার স্থিতি সম্পর্কে আমি তাজা অপডেট দেওয়া আপনার চেষ্টা করুছু। আমার প্রতিনিধি প্রসঞ্জিত আস গ্রাউন্ড জিরোর রিপোর্ট আপনার সামনে রাখবে। তা পূর্বরু যে পরিস্থিতি দেখা যাই সংকট দেখা যাই আলু পাই তার স্থিতি আজি টিকে সুধুরিছি। আজি ভোর ভোর সময়ের পশ্চিমবঙ্গরু ওড়িশা অভিমুখে 12-13টি আলু ট্রক যাইছি। এনে আমি কইপারিবা আমি অছু বর্তমান ওড়িশা পশ্চিমবঙ্গ সীমান্ত যে দান্তন রোড রয়েছে সেই দান্তন রোডে অছু এবং আমি যে পরিস্থিতি গতকাল দেখিলু পশ্চিমবঙ্গর যে দান্তন রোডে বামপটে এবং ডাহাণপটে যে 100-এর ঊর্ধ্ব আলু ট্রক গুড়ি ছিড়া হয়েছিল তার পরিস্থিতি
আজি সেভাবে নাই, কারণ আজি রাস্তা খাঁ খাঁ, কোণী ব্যারিকেড মধ্য করা যায়নি, কোণী পুলিশ অধিকারী মধ্য নাই। এই যে অঞ্চল আপনার চিত্র দেখুম, এসব অঞ্চলের গতকাল লম্বা লাইনরে আলু ট্রক গুড়ি ছিড়া হয়েছিল। যেতবে পশ্চিমবঙ্গ সরকার পক্ষর এবং প্রশাসনিক অধিকারী পক্ষ ফোন কল আসি, সেমানে যে ড্রাইভর গুড়ি রয়েছে আলু ট্রক গুড়ি নিয়ে পশ্চিমবঙ্গ মুহ হয়েছে। পরবর্তী সময় আমি দেখিছিল কি ওড়িশা সরকার এবং বালেশ্বর জেলা প্রশাসনের উদ্যম ক্রমে বিভিন্ন স্থানের আলোচনা হয়েছিল। এই বিরোধী দলের নেতা যাচ্ছেন, মুখ্য রয়েছেন যে নবীন পট্টনাক, সে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চিঠি লিখি অনুরোধ করলে কিভাবে এই পরিস্থিতির সুধার আসব সে নিয়ে চিঠি লিখিলে। তো এই সেই ক্রমরে আজি যে 12-13টি ট্রক যাইছে ওড়িশাকু, সেই নিয়ে আমি কইপার 2টি ট্রক পাখাপাখি বালেশ্বরক যাইথিবা বেলে অন্য 8-9টি ট্রক মধ্য অন্যান্য স্থানক যাওয়া সহ ভুবনেশ্বর কটকু মধ্য যাইছি। এনে স্থানীয় অঞ্চলের যে ড্রাইভর মানে রয়েছেন, ব্যবসায়ী মানে রয়েছেন, তাঁর সহ আমি আলোচনা করতু, সে নেই সেমানে মধ্যে গণমাধ্যম আগরে বা আমার ক্যামেরা আগরে কোণী প্রতিক্রিয়া দিয়ে নথিলে মধ্য কইছেন কি নিশ্চিত ভাবে অল্প 12-13টি ট্রক ওড়িশাক যাইছি। এনে কি বর্তমান সময়ের আলোচনা জারি রয়েছে। তো সন্ধ্যা পরে বা বিলম্বিত রাতে পশ্চিমবঙ্গ সরকারক উদ্যম ক্রমে আউরি কিছু আলু ট্রক পশ্চিমবঙ্গর ওড়িশার যাবার সম্ভাবনা রয়েছে। তো এনেকি আমি কইপার যেভাবে ভাবে গত 2 দিন হব পরিস্থিতি লা তা ধীরে ধীরে সুধুরুচি, এবং যে আলু দর রয়েছে তাকু কিভাবে ভাবে আউরি তলকু অনাজ বা দর খসব সে নেই মধ্যে সরকার সহ প্রশাসনিক অধিকারী মানে বর্তমান কার্যরে লাগিছেন, বিভিন্ন স্থানক গস্ত করছেন। কেবল ব্যবসায়ী নুহে, যে ছোট ছোট ব্যবসায়ী রয়েছেন বজারের তা সচেতন করা যাওয়া সহ কিভাবে ভাবে দরক নেই সে দোকান সম্মুখে মারিবে সে নেই মধ্যে উদ্যম জারি রয়েছে। এনেকি আমি কইপার কেবল ওড়িশা সরকার নুহে, বিরোধী দল নেতা সহ পশ্চিমবঙ্গর যে সরকার রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং বরিষ্ঠ প্রশাসনিক অধিকারী মানে মধ্য এনেকি উদ্যম জারি রাখছেন কিভাবে ভাবে আলু গাড়ি গুড়ি ওড়িশা অভিমুখে যাব। এনেকি আমার পাখে যা সূচনা রয়েছে পশ্চিমবঙ্গর যে আলু ব্যবসায়ী মানে ধর্মঘট করলে তা মধ্যে উঠাই নিয়ে যাইথিবা মধ্য সূচনা আসুচি। আমি কইপার আজি এবং আসন্তা কালি মধ্যে পরিস্থিতিতে অনেক সুধার আসব বলে যা ব্যবসায়ী মানে কৌঁচি। বালেশ্বর জেলা লক্ষ্মণনাথ বর্ডর প্রসঞ্জিত আস, নিউজ 18 ওড়িয়া। চিলিকা জঙ্গলকু জগিব ড্রোন, জঙ্গল সুরক্ষা পাই এভাবে পদক্ষেপ নেছি চিলিকা বন্য প্রাণী বনখণ্ড ডিভিজন। পূর্বরু নল বনরে বিদেশ আগত পক্ষী সুরক্ষা পাই এভাবে পদক্ষেপ নেই চর্চারে ছিলে ডিএফও। বন মহোৎসব সপ্তাহ ঠার চিলিকা ডিএফও অম্লান নায়কঙ্ক নিয়ারা পদক্ষেপ, প্রথম থর পাই জঙ্গল।